আমার গাড়ি গেল কই? আমার গাড়ি, এই চাচা কি হইছে? চাচা কি হইছে? আমার গাড়ি নিয়ে গেল, আমার গাড়ি নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চাচা, এই চাচা, চাচা, এই চাচা কি হইছে? দাঁড়ান দাঁড়ান, এই চাচা দাঁড়ান 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 দাঁড়ান, এই চাচা গাড়ি নিয়ে গেল। কি হইছে? কি হইছে? চাচা কি হইছে? কি হইছে? কি হইছে? চাচা কি হইছে? কি গাড়ি আপনার? অটো রিকশা গো। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা দাঁড়ান না, কি হইছে আপনার? হ্যাঁ, কি আপনার হাতে কি? আমার কাছে একটা সিগারেট লইতে হবে, সিগারেট লইতে হবে, গাড়ি নিয়ে গেল। হ্যাঁ, সিগারেট আনতে কই আপনার গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ, আমার গাড়ি গাড়ি নিয়ে গেছে, কলম্বিয়ান থেকে আসছে। আচ্ছা, কলম্বিয়ান থেকে উঠে আমার কই তো আপনার সিগারেট লন করে? আমি সিগারেট লইতে গেছি, আমি তো আছি, আমার গাড়ি নাই। আমি সিগারেট লইতে গেছি চাকরি, আমি তো বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বড় লোক পোষাই যে আমার গাড়ি তুলছে। প্রিয় দর্শক, দেখেন এরকম ভাবে আমাদের ভদ্রলোক সেজে, এরকম ভদ্রলোক সেজে আমাদের যেই মুরব্বির যেই ইয়াগুলা, আসলে হাবা হাবলা এসব ধরনের লোক হলেই কিন্তু তারা কিন্তু এরকম ভদ্রলোক সেজে গাড়ি কিংবা তাদের ধোকা দেওয়ার একটা চেষ্টা করে। ওনার অনেক বড় একটা আশা যে উনি সারাদিন গাড়ি চালিয়ে বাড়িতে কিছু খানা নিয়ে যাবে, কিছু খাবার নিয়ে যাবে। তো আমরা একটু ঝুড়ে চলেন দেখি, ঝুড়ে খারাপ দাঁড়ান আপনার সিগারেট আনতে দিছে? সিগারেট আনতে দিছে এই ভদ্রলোক? ওই ভদ্রলোক হোলাহুলি করেন না, চিল্লাচিল্লি করেন না, এটা একটা সমস্যা। দাঁড়ান দাঁড়ান না, আচ্ছা আমরা দেখতেছি দেখতেছি আসলে ভাই আপনি কি অনুরোধ করেন ভাই? আসলে আপনাকে এই এলাকার লোকে দেখেছে বড় ভাইয়ের মতো, তাহলে এখন এখানে একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা হলো ওই চাচা হলো এই গাড়ির ড্রাইভার। এটা সমাধান আমরা দেখি কি দেখতে পারি। গাড়ির যাত্রী সে, উনি বলতেছে আচ্ছা উনার উনি কি যাত্রী ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পরে উনি বলে আপনারে ওই পঞ্চাশটা টাকা দিছে চার দোকান থেকে সিগারেট আনার জন্য। আচ্ছা আচ্ছা, তো উনি ওই গাড়িটা থুয়ে সিগারেট আনতে গেছে, পিছন দেশে আয় দেখে গাড়ি নাই। আচ্ছা, তো উনি দেখলাম যে এখানে খুব চিল্লাচালে করতে, খুব কান্নাকাটি করতেছে, মানে হয়তো অভাবী সংসার, এই জন্য অনেক কাগজ কমিনিটি করতেছে। তা আমরা আবার একটু ঘুরে গান দেখলাম যে আসলে গাড়িটা উনার হারাইছে কিনা, আর পাওয়া যায় কিনা। আমরা এদিকে আসতে হাতে সময় কম, আপনি সঙ্গে তো বলেন যে নরমালি গাড়িটা পাইছে, এই গাড়িটা পাইছে, এই গাড়িতে সে বসা ছিল। মানে উনি কি, উনি কি যাত্রী ছিল? উনি গাড়ি কার? গাড়ি কার? গাড়ি আমার, গাড়ি আমার। আপনি কি, উনি কি চালায় আসছিল গাড়ি? হ্যাঁ উনি চালায় আসছে। আপনি গাড়ি চালাইছেন কেন? আমি টেস্ট করতেছি, দেখছি। মানে আপনি টেস্ট করতেছেন? ওনাকে সিগারেট আনতে পাঠাইয়া কেন? ওনাকে বলছেন আপনি? না, তাহলে না বললে গাড়ি নিলেন কেন? মানে আমি একটা গাড়ি মিস্ত্রি, তো গাড়িটা চেক দিতেছি, দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, তা সেটা আপনি ওনাকে বলবেন না? ওনাকে দোকানে পাঠাইলেন, সিগারেট আনতে দোকানে পাঠাইলেন, আপনি গাড়ি টেস্ট করতেছেন না চুরি করতেছেন, এটা আমরা কীভাবে বুঝবো? ওইটা আমার ভুল। ওনার বাড়ি কোথায়? বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ? কী করেন এখানে? কাজ করি। কী কাজ করেন? এই রিক্সা সার্ভিসিং। কোথায় আপনার সার্ভিসিং দোকান? কোথায়? ওই পাশে। ওই পাশে? তাহলে আপনি কি আসলে কি গাড়ি সার্ভিস করেন না চুরি করেন? সার্ভিস করি।
তাহলে কি বুঝলেন? আসলে আমার তো মনে হয় বিষয়টা তো পেছ লাগিয়ে গেছে, উনি বলতেছে এটা সার্ভিস করে, আবার উনি ওনার গাড়ির যাত্রী ছিল। আচ্ছা কাকা, আপনি যেহেতু গাড়ি চালান এই রাস্তায় তো চালান? হ্যাঁ চালাই। তাহলে এখন এই উনি কি সার্ভিস করে ওটা চিনেন আপনি? সুন্দর একটা বিচার হয়েছে চাচা, চাচা থাক সুন্দর একটা বিচার হয়েছে। না না থাক, এখানে ঘটনা হচ্ছে ও যেহেতু স্বীকার করছে এবং এখনো বলতেছে সবার সামনে যেটা বললো যে হ্যাঁ গাড়িটা আমি টেস্ট করার জন্য, আমি সেহেতু মিস্ত্রি কাকা সিকার আনতে গেছে, চিন্তা করলাম দেরি হবে, আমি চেক করে দেখি, এই কথাই তুমি বলছো তাই না? তাহলে সেক্ষেত্রে এখন যেহেতু স্বীকার করছে এবং স্বীকার করতেছে গাড়িও আপনার, এখনও মাপ চাইতেছে বা ভুল স্বীকার করতেছে, এই জন্য আপনার সিলেসিলি করেন না, যা হওয়ার হয়ে গেছে। এরপর থেকে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এভাবে গাড়িতে যাত্রী ওঠার পরে যাত্রী যদি বলে সিগারেট আনেন, এটা আনেন, ওইটা আনেন, এই কাজটা কখন আর করবেন না নেক্সট টাইম? আমি আপনাকে বলি শোনেন, আপনাকে মানুষ খাওয়া যায় না, একজন মানুষ মানুষকে খেতে পারবে না, শোনেন একটা কথা বলি, সে কথাটা হচ্ছে এই ভুলটা যে করছেন এটা কিন্তু আপনার ভুল, আপনার চরম ভুল। আপনি কেন গাড়ি রেখে সিগারেট আনতে গেলেন দূরে? আপনারও ভুল আছে, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, যান গাড়ি নিয়ে যান, যান 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 যান। তো আপনাদের সবাইকে একই জিনিস সতর্ক করে দিই, এরকম সাধু বেশের শয়তানের হাতে কেউ আর পড়বেন না। তো কয়া দুই ভাই আমাদের অনেকটা সুন্দর বিচার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।